আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি জুলিয়া রহমান। আজকে একটা আপনাদের টেনের ক্লাস নেওয়ার জন্য আসলাম। অনেকদিন পর দেখা যাক কী নেওয়া যাক। আজকে আমরা ভূগোলের একটা বিষয় পড়ব যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আমরা যা পড়েছি এর মধ্যে আমরা জানলাম যে সৌরজগতে যে কয়টা গ্রহ আছে তার মধ্যে পৃথিবীতে একমাত্র জীবের অস্তিত্ব পাওয়া যায়। এই জীবের যে বেঁচে থাকা বা অস্তিত্ব, এটা কি কারণে, এটা কি কেউ বলতে পারতেছে? সেটা হচ্ছে বায়ুমণ্ডল। সৌরজগতে যে আটটি গ্রহ আছে, ওই আটটি গ্রহের মধ্যে শুধু আমাদের পৃথিবীর চারপাশে একটা গ্যাসীয় আবরণ আছে যাকে আমরা বায়ুমণ্ডল নামে পরিচিত। তা আজকে আমরা বায়ুমণ্ডল নিয়ে একটু পড়ার চেষ্টা করব। আমাদের পৃথিবীর চারপাশে যে গ্যাসীয় আবরণ আছে এই গ্যাসীয় আবরণটাকে বলছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের জন্যই আমাদের পৃথিবীতে জীবের অস্তিত্ব বা জীব টিকে আছে, বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমাদের বংশবৃদ্ধি হচ্ছে, একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি, দেখা করতে পারছি, সব হচ্ছে এই বায়ুমণ্ডলের জন্য। এই বায়ুমণ্ডলে প্রথম হচ্ছে বায়ু উপাদান। বায়ুতে কি কি গ্যাস আছে, মানে একটা গ্যাস না, বায়ুতে অনেকগুলো গ্যাসীয় পদার্থ মিলে একটা বায়ুমণ্ডল আছে, যেখানে আমাদের জন্য অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপর গাছ, বিভিন্ন প্রাণী, সব কিছু, মাটি, সব কিছু এই বায়ুর মধ্যে উপাদানের মধ্যে আছে। যেমন এই এক হচ্ছে নাইট্রোজেন, কার্বন, নির্গমন, জলীয় বাষ্প ইত্যাদি, এই এত কিছু নিয়ে আমাদের বায়ু গঠিত। এই উপাদানগুলোর কোনো একটা কম বেশি হলেই আমাদের পৃথিবীতে একটা বিশাল পরিবর্তনের সৃষ্টি হবে। আমরা অবশ্য মোটামুটি জানি নাইট্রোজেন কারা ব্যবহার করে। নাইট্রোজেন হচ্ছে মাটির নিচে গাছ বা যারা জীব কীট পতঙ্গ যারা আছে তাদের জন্য নাইট্রোজেন। অক্সিজেন হচ্ছে যারা আমরা প্রাণীরা। কার্বন ডাইঅক্সাইড গাছ খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড ওদের জন্য প্রয়োজন। অর্গান, ধুলিকণা, জলীয় বাষ্প, বাকি সবই আমাদের প্রয়োজনীয়, খুব সামান্য পরিমাণ। বায়ু উপাদানের মধ্যে দুইটাই সবচেয়ে বেশি জরুরি, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন, এটাই সবচেয়ে বেশি পরিমাণ থাকে বায়ুর মধ্যে, একটা 78% আর একটা হচ্ছে 20%। বাকি যে 2% থাকে সেটা হচ্ছে এই অন্যান্য গ্যাস মিলে, এই হচ্ছে 100%। এখন আমরা উপাদান দেখলাম, এখন আমরা দেখব বায়ু উপাদানগুলোর মধ্যে স্তর। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই যে বায়ুমণ্ডলে আমি একটা পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে দেখে শুনে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 10,000
दस हजार किलोमीटर पर्यंत মানে এই পর্যন্ত ওনারা যেতে পারছেন, এই পর্যন্ত আবিষ্কার গবেষণা করে আবিষ্কার করতে পারছে। এই মধ্যে পৃথিবীর এই দশ হাজারের মধ্যে পৃথিবীর বায়ুস্তরকে পাঁচটি ভাগে ভাগ করছে, পাঁচটি ভাগে ভাগ করছে বায়ুস্তর। প্রথম হচ্ছে প্রোপমণ্ডল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর সাথে লেগে হচ্ছে, এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় পৃথিবীর পৃষ্ঠের সাথে হচ্ছে, এটা ১৬ থেকে ১৯ কিলোমিটার হচ্ছে গিয়া নিরক্ষীয় অঞ্চলে, আর মেরু অঞ্চলে হচ্ছে গিয়ে ৮ থেকে ৯ কিলোমিটার এর গভীরতা উচ্চতা, এটাকে বলতেছে প্রোপমণ্ডল। প্রোপমণ্ডলের এক বৈশিষ্ট্য হচ্ছে এখানে বায়ু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা, বায়ুর যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পেতে থাকে। প্রোপমণ্ডলের বৈশিষ্ট্য এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি কমতে থাকে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে বায়ু। এটা আমরা কীভাবে বুঝবো, আমরা বুঝবো যখন আমরা একতলা থেকে যখন পাঁচতলা উঠতে যাই, তখন একতলা থেকে যখন দোতলা যাই তখন আমাদের একটু কষ্ট হয়, দোতলা থেকে তিনতলা আর একটু কষ্ট হয়, এভাবে যখন আমি পাঁচতলা পর্যন্ত যেতে যাব তখন আমাদের অনেক বেশি কষ্ট হবে। এতেই বোঝা যাচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর যে তাপমাত্রা সেটা কি কমতে থাকে। তারপরে দুই, এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রোপমণ্ডলের। প্রোপমণ্ডলের দ্বিতীয়টা হচ্ছে যে এর মধ্যে এই অংশে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, আর এখানে এই অংশের মধ্যে যত ঝড় বৃষ্টি মেঘ সব কিছু এই অংশের মধ্যেই থাকে। এটা কোথায় থাকে? প্রোপমণ্ডলে। মেঘ আবহাওয়ার সংক্রান্ত যত কিছু থাকে এই প্রোপমণ্ডল অংশে থাকে, ধুলি বালিশ যা আছে সব কিছু এই এক নম্বর মানে প্রোপমণ্ডলের মধ্যেই থাকে। তারপর দুই নম্বর যেটা হচ্ছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট তাপ উচ্চতা যাওয়ার পরে তাপমাত্রা বন্ধ হয়ে যায়, সেটাকে বলে ট্রোপোবিরতি, যেটা প্রোপমণ্ডলের শেষ মাথা সেটাকে বলতেছে ট্রোপোবিরতি। ট্রোপোবিরতি পর্যন্ত তাপমাত্রা কি মানে কমতে থাকে, হ্রাস পেতে থাকে, আর ট্রোপোবিরতিতে এসে থেমে যায়। এখানে ট্রোপোবিরতি তাপমাত্রা হয় মাইনাস ৫৪ ডিগ্রি সেলসিয়াস ট্রোপোবিরতি। এখন আমরা তাহলে আমরা কী দেখলাম, প্রোপমণ্ডল পৃথিবীর সাথে যেটা পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে যে বায়ুর যে স্তরটা আছে সেরকম বলতেছে প্রোপমণ্ডল। প্রোপমণ্ডলের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে ১৬ থেকে ১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে ৮ থেকে ৯ কিলোমিটার উচ্চতা। প্রোপমণ্ডলে যে এখানকার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসে বায়ুমণ্ডলে বাতাসের তাপমাত্রা কি কমতে থাকে, হ্রাস পেতে থাকে। এক হাজার মিটার উচ্চতায় ৬ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। প্রোপমণ্ডলের এই অংশে বায়ুমণ্ডলের এই স্তরে মানে প্রোপমণ্ডল স্তরে ঝড় বৃষ্টি মেঘ আবহাওয়ার যাবতীয় আবহাওয়া জলবায়ু যাবতীয় ঝামেলা যা কিছু আছে সব এই অংশেই দেখা যায়। প্রোপমণ্ডলের শেষ প্রান্তকে ট্রোপোবিরতি বলে, যার ট্রোপোবিরতি বলে যার তাপমাত্রা মাইনাস ৫৪ ডিগ্রি সেলসিয়াস। এখন ট্রোপোবিরতি দুই নম্বর,
দুই নম্বর স্ট্রাকচার হচ্ছে স্ট্রাটোমোলার টপো বিরতি থেকে যে শুরু হয় প্রায় 50 কিলোমিটার 50 কিলোমিটার পর্যন্ত স্তরকে বলছে স্ট্রাটোমোলার এটাকে বলছে দুই নম্বরটাকে বলছে দ্বিতীয় স্তরটা হচ্ছে স্ট্রাটোমোল্ড স্ট্রাটোমোল্ড এটা টোপো বিরতি থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা অবস্থিত এই স্তরের তাপমাত্রা বাড়তে থাকে এই স্তরের মধ্যে আমরা তো জানি যে সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আসার আগে বায়ুমণ্ডলের ছাঁকনির মাধ্যমে ছেঁকে তারপর আমাদের ভূপৃষ্ঠে পতিত হয় সেই যে ওজোন স্তর সেই ওজোন স্তরটা আছে আমাদের এই স্ট্রাটোমণ্ডলে ওজোন স্তরের সেই চাদরটা এই স্ট্রাটোমণ্ডলের মধ্যেই আছে সূর্যের অতি বেগুনি রশ্মি এই স্তরে এসে ছেঁকে তারপর আমাদের পৃথিবীতে আসে যদি এই স্তরটা না থাকতো তাহলে আমাদের পৃথিবীতে কী হতে এটা আমরা অনুমান করতে পারছি তারপর দুই নম্বর স্ট্রাটোমণ্ডলের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই এই স্তরে ধুলি কণা ছাড়া আর কোনো জলীয় বাষ্প এখানে থাকে না তাই এই জায়গাটা নীরব এখান দিয়ে যত আমাদের যে বিমান এই স্তরে পৃথিবী থেকে এই স্তরে এসে চলাচল করে আমরা তো জানি যে আমাদের পৃথিবী থেকে যখন একটা প্লেন উঠে সোজা উঠে যায় সোজা উঠে কিন্তু সোজা পৃথিবী থেকে উঠে সে ট্রপোমণ্ডলটা ক্রস করে স্ট্রাটোমণ্ডলে চলে আসে কারণ এখানে জলবায়ু স্থির কোনো ঝড় ঝঞ্ঝা নেই সেই জন্য প্লেনটা এই স্তরে এসে ওরা যাওয়া আসা করে প্লেনটা এই স্তরে এসে যাওয়া আসা করে তাহলে স্ট্রাটোমণ্ডলে এটা তারপর এই যে স্ট্রাটোমণ্ডলে প্রায় 50 কিলোমিটার পরে যে আরেকটা স্তরটা আছে এটাকে বলতেছে স্ট্রাটোবিরতি মানে স্ট্রাটোমণ্ডলের শেষ অংশটাকে বলতেছে স্ট্রাটোবিরতি এখান থেকে তাপমাত্রা পুনরায় আবার হ্রাস পেতে শুরু করে তাহলে স্ট্রাটোমণ্ডল হচ্ছে আমাদের দুই নম্বর স্তর হচ্ছে বায়ুমণ্ডলের স্তরে দুই নম্বর স্তর হচ্ছে স্ট্রাটোমণ্ডল স্ট্রাটোমণ্ডলে কী আছে টোপো বিরতি থেকে 50 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি এই অংশের মধ্যে সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা আমার ছেঁকে আসে ওজোন স্তর এই ওজোন স্তরটা এই অংশে দেখা যায় ওজোন স্তরটা এই অংশে দেখা যায় এই অংশের আবহাওয়া মানে অনেক শীত শান্ত থাকার কারণে পৃথিবী থেকে যেসব জেট প্লেন বিমান চলাচল করে সেগুলো এই স্তরে এসে নির্বিঘ্নে চলাচল করতে পারে তাহলে এখন তিন নম্বরটা হচ্ছে মেসোমণ্ডল 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 হচ্ছে স্ট্রাটোমণ্ডল থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের মেসোমণ্ডল
80 কিলোমিটার স্টার্টার বিরতি থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা দেখা যাচ্ছে তাকে বলতেছে মেসোমণ্ডল এই স্তরে এসে এটা বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে টোপোমণ্ডলের মতনই তাপমাত্রা বায়ুর তাপমাত্রা কমতে থাকে কমতে কমতে প্রায় -33 মানে 83 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসে এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর এই স্তরে আমরা তো জানি যে মহাবিশ্বে উল্কা যে কোনো জায়গা থেকে ছুটাছুটি করে চলে আসে যখনই কোনো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে তখন বায়ুমণ্ডলে এই স্তরে এসে উল্কাগুলো মানে এত শীতল এখানে এসে উল্কাগুলো হারিয়ে যায় বা পুড়ে যায় শেষ হয়ে যায় যেটা আর পৃথিবীর পর্যন্ত যেতে পারে না তাহলে মেসোমণ্ডল হচ্ছে বায়ুস্তরের সবচেয়ে শীতলতম এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ স্তর এই স্তরটা না থাকলে কবেই আমাদের পৃথিবী কোনো একটা উল্কার আঘাতে শেষ হয়ে যেত এখন আমরা চলে যাব 4 নম্বর মেসোমণ্ডলে শেষ সীমানার থেকে বলতেছে মেসোস্ফিয়ার থেকে মেসোবিরতি বা মেসোস্ফিয়ার মেসোবিরতি থেকে প্রায় মেসোবিরতি থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা দেখতে পাওয়া যায় সেটাকে বলছে মেসো বিরতি থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত একটা স্তর দেখতে পাওয়া যায় তাই মধ্যে সেটা হচ্ছে 4 নম্বর স্তর তাপমণ্ডল তাপমণ্ডলে বায়ুর তাপমাত্রা কি বাড়তে থাকে এখানে তাপমাত্রা হয় কত 1480 ডিগ্রি সেলসিয়াস এই স্তরে উপরে তাপমাত্রা স্থির থাকে এখানে তাপমাত্রা প্রায় স্থির থাকে কোনো রকম কিছু হয় না স্থির থাকে এবং এখানে সূর্যের আলো আর সূর্যের রঞ্জন রশ্মি আর অতিবেগুনি রশ্মি দুইটার সংঘাতে অনেক আয়নযুক্ত এই স্তরটাতে অনেকগুলো আয়ন যুক্ত হয় থাকে এই আয়নগুলোর কী কাজ এই আয়নগুলো পৃথিবী থেকে যে তরঙ্গ পাঠানো হয় সেই তরঙ্গ এই আয়নের কোনো একটার মধ্যে বাধা পেয়ে আবার পৃথিবীর পৃষ্ঠে ফিরে যায় এই স্তর দিয়ে আমাদের এই একটা গুরুত্বপূর্ণ কাজটা হয়ে থাকে বেতার তরঙ্গ এইখানকার এই আয়নের মধ্যে বাধা পেয়ে আবার পৃথিবীর পৃষ্ঠে ফিরে যায় তাহলে তাপমণ্ডলের বৈশিষ্ট্যটা কি এখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে বাড়তে বাড়তে কত হয় 1480 ডিগ্রি সেলসিয়াস এত গরম থাকে এবং এখানে তাপমাত্রা প্রায় বায়ুচর্চার স্থির থাকে যে কারণে এখানে সূর্যের অতিবেগুনি রশ্মি রঞ্জন রশ্মি আর অতিবেগুনি রশ্মি বিকিরণের ফলে আয়নের সৃষ্টি হয় যেটা এই স্তরে আয়নগুলো ঘুরতে থাকে এই আয়নগুলো পরবর্তীতে পৃথিবীর বেতারের মাধ্যমে বেতার তরঙ্গে যে আমরা পাঠাই একখান থেকে আরেকখানে কোনো সংবাদ পাঠাই বা কোনো কিছু পাঠাই মানে ইয়ের মাধ্যমে যে নেটের মাধ্যমে সেগুলো এই আয়নগুলোর মধ্যে বাধা পেয়ে আবার পৃথিবী পৃষ্ঠেই ফিরে আসে
এটির মহাবিশ্বে চলে যায়, এখানে বাধা পেয়ে আবার পৃথিবীতে চলে আসে, ফিরে চলে আসে। এখন আমরা জানি পাঁচ নম্বরটা হচ্ছে এই যে তাপমণ্ডলের শেষ স্তর যেটা, সেটা সে তাপমণ্ডলের পরে যে স্তরটা সেটাকে বলতেছে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে কি প্রায় 960 কিলোমিটার তাপমণ্ডলের শেষ সীমা থেকে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত এই স্তরটাকে দেখতে পাওয়া যায়। এটাকে বলতেছে মহাবিশ্ব। আমি এই পর্যন্ত আমাদের যাটুকু আছে পৃথিবী থেকে আমরা প্রায় 10 কিলোমিটার, এই মনে করো এই পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে এই পর্যন্ত আমাদের যেতে পেরেছি, এই পর্যন্ত আমরা জানতে পারছি। এই পর্যন্তকে মধ্যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করছে, বায়ু স্তরকে 5টি স্তরে ভাগ করছে। এক নম্বরটা হচ্ছে দ্রবমণ্ডল, যেখানে ঝড় বৃষ্টি সব কিছু হয়, এবং যেখানে যে আমাদের উদ্ভিদ মানুষ প্রাণী সব কিছু বসবাসের জন্য এই দ্রবমণ্ডলটা খুবই দরকার। দুই নম্বরটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডলটা হচ্ছে এখানে সূর্যের অতি বেগুনি রশ্মি ছাকার জন্য যে ছাকনিটা সেটা এই স্তরের মধ্যে আছে। এই স্তরটা হচ্ছে গিয়ে খুবই স্থির শান্ত, এই জন্য পৃথিবী থেকে যত প্লেন জেট যাওয়া আসা করে সেটা এই স্তরে এসে যাওয়া আসা করে। তিন নম্বর স্তরটা হচ্ছে মেসোমণ্ডল, এটা হচ্ছে এই বায়ু স্তরের সবচেয়ে শীতলতম স্তর। এই এটার তাপমাত্রা -83 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরটার কাজ হচ্ছে মহাবিশ্ব থেকে যত উল্কা আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই স্তরে এসে ঢুকে শেষ হয়ে যায়, পুড়ে যায়, গায়েব হয়ে যায়। এটা হচ্ছে তৃতীয় স্তর। তাহলে এই স্তরটা ইম্পর্টেন্ট, এই স্তরটা না থাকলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই স্তরের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপমণ্ডল, এখানে তাপমাত্রা আবার বাড়তে থাকে। এখানে শীতলতম মধ্যে যেমন তাপমাত্রা স্থির থাকে, ঠিক তার পরের অংশে আবার তাপমাত্রা বাড়তে থাকে, বাড়তে 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 কত হয় 1480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এই স্তরের মধ্যে আবার দেখা যায় এই যে সূর্যরশ্মি বিকিরণ আর রঞ্জন রশ্মি দুটো সংঘাতের ফলে আয়নের সৃষ্টি হয়, যা এই স্তরে এ আয়ন যুক্ত করে। এই আয়নটা আবার কাজে লাগে আমাদের পৃথিবী থেকে বেতার তরঙ্গ, যখন আমরা বেতারের মাধ্যমে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে চাই, তখন এই তরঙ্গটা এসে এখানে আয়নের মধ্যে বাধা পেয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, তখন ফিরে আসে। এই জন্যে আমাদের এই 4 নম্বর স্তরটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর যে স্তরটা আছে সেটা হচ্ছে 5 নম্বর স্তরটা হচ্ছে এক্সোমণ্ডল। এটা হচ্ছে এই যে তাপমণ্ডল থেকে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি এই এক্সোমণ্ডল। এখানে দুইটি উপাদান বেশি দেখা যায়, একটা হচ্ছে হিলিয়াম, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য এই 5 নম্বর স্তরে দেখা যায়, এই স্তরটার মধ্যে। আর এখানে তাপমাত্রা 300 ডিগ্রি থেকে তাপমাত্রা এই পঞ্চম স্তরের 300 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে 1650 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস বাড়তে থাকে এই স্তরের তাপমাত্রা, এত এই পঞ্চম স্তরে। এখানে অক্সিজেন নাইট্রোজেন খুব সামান্য পরিমাণে পাওয়া যায়। তাহলে আজকে আমরা দেখলাম আমাদের পৃথিবী, যে পৃথিবীটা চারপাশে যে গ্যাসীয় আবরণ আছে সেই গ্যাসীয় আবরণটাকে বলছে বায়ুমণ্ডল, এবং এই বায়ুমণ্ডলটা আমাদের জন্য, আমাদের প্রাণীদের জন্য, জীবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা ছাড়া যেমন আমরা বাঁচতে পারতাম না, যদি এটা না থাকতো তাহলে আমরা সৌরজগতের অন্যান্য গ্রহের মতনই আরেকটা গ্রহেই থাকতাম,
এটার মধ্যে আর কোনো পার্থক্য থাকতো না, আমাদের মধ্যে আর বুধ, আমাদের মধ্যে মঙ্গলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। শুধু পার্থক্য আছে এই বিশাল আমাদের বায়ুমণ্ডলের জন্য, এই বায়ুমণ্ডল আছে বিধেই আমরা আছি, আমাদের এই সব কর্মচর চলছে। এই স্তরটাকে, এই বায়ু স্তরটাকে আবার পাঁচটা ভাগে ভাগ করছে। প্রথম হচ্ছে এক তপোমণ্ডল, দুই স্ট্রাটোমণ্ডল, তিন মেসোমণ্ডল, চার তাপমণ্ডল, আর পাঁচ হচ্ছে এক্সোমণ্ডল। আমাদের পৃথিবীর জন্য, এই পৃথিবীর জন্য এই পাঁচটা স্তরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়, বলতে পারো? আমাদের জন্য এই পাঁচটা স্তরই গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারবো যে যদি আমাদের তাপমণ্ডলটা না থাকতো তাহলে চলবে? চলবে না, কারণ তাপমণ্ডলের মধ্যে কী আছে? আয়ন আছে। এই আয়নটা আমাদের কী করছে? তথ্য বিনিময়ের জন্য কাজে লাগছে। পৃথিবী থেকে যখনই আমরা বেতার তরঙ্গে কিছু পাঠাচ্ছি, এই আয়নে বাড়িকে সেটা আবার পৃথিবীতেই ফিরে যাচ্ছে। তাহলে যদি আমি বলতাম যে না, তাপমণ্ডলটা আমাদের দরকার নেই, তাহলে হতো? অবশ্যই তাপমণ্ডলটা আমাদের দরকার। ঠিক সেরকম যখন এই যে আমাদের যে এক্সোমণ্ডল, এটা আমাদের দরকার, কারণ এর পরের যে বায়ুমণ্ডলের স্তর বা বায়ুমণ্ডলের কী অবস্থায় আছে সেটা আজও পর্যন্ত আমরা জানতে পাচ্ছি না। তাহলে আমাদের মানে আমাদের জন্য বায়ু পাঁচটা স্তরই খুবই গুরুত্বপূর্ণ। জানি না কতটুকু কী পারছি আপনাদের বুঝাইতে। যাই হোক, যদি আরও কিছু জানতে চান বা আরও কিছু বলেন যে আমি আপনাদের জানাবো, তাহলে আপনারা আমাকে SMA মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের চেষ্টা করবো সাহায্য করতে। আর যেহেতু সামনে আমাদের পরীক্ষা আসতেছে আমাদের, তো সেই জন্য সামান্য কিছু হলেও একটু একটু পড়তে হবে। না পড়লে, যেমন একটা বছর আমাদের লস হয়ে গেছে, এই একটা বছরের কষ্ট কিন্তু আমরা কবে কালে শেষ করতে পারবো সেটা আমরা কেউ বলতে পারি না। সে কারণে এতদিন যা হয়েছে এখন থেকে আপনারা একটু, অন্তত একটু একটু করে যদি পড়ালেখা শুরু করেন, তাহলে পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চেষ্টা করবেন পড়ালেখা করার। আর আমার যদি কোনো সাহায্য লাগে আপনাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। তাহলে আজ এ পর্যন্ত। আপনারা একটু কষ্ট করে একটু রিডিং করলেই বাকিটা জানতে পারবেন।